তো বেসিক্যালি আমি গিয়েছিলাম জুতা দেখার জন্য, এটা ছিল অ্যাপেক্সে। তো প্রথমে গ্র্যান্ড হক টাওয়ারে ইউথফুল গিয়েছিলাম, ওখানে অতটা আহামরি ভালো লাগেনি। দেন অ্যাপেক্সে আসলাম, অ্যাপেক্সে মোটামুটি ফ্ল্যাট বলেন হিল বলেন, মানে মোটামুটি অন্যান্য ঈদের তুলনায় খুবই ভালো কালেকশন ছিল। আমি ছেলেদের কালেকশনগুলো ভিডিও করিনি অ্যাপেক্সে, কারণ হচ্ছে ভিডিও করতে গেলে আমার মানে আমার শপিং করাটাই হবে না, আমারই দেখা হবে না ভালো করে, আমি অতটা সময় নিয়ে যাইনি। আর আমরা সব সময় একটু লেট করে বের হই, যার কারণে মানে ব্যাক করতে করতে 12টা 1টা বেজে যায়, বের হই 10টার পরে। তো এটা ছিল এসি মার্কেটের লামার সাথে, ওখানে খুবই ভালো কালেকশন ছিল, সবগুলো প্রাইস মোটামুটি আমার মতে একটু বেশি ছিল, বলতে এসি মার্কেটে এমনিতেই সব কিছুর একটু দাম থাকে, মেবি এসির কারণেই। এখানে কালেকশনগুলো ভালো লেগেছিল, মোটামুটি 2500-3000 ছিল ছেলেদের কালেকশনগুলো। আমার সাথে গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের জন্য দেখতে, তো ও ওখান থেকে নেয়নি, ও নিয়েছে হক টাওয়ারের চায়না প্যাভিলিয়ন থেকে। ওখানে গিয়ে এত ভিড় ছিল যে আমি ভিডিও করার সুযোগ পাইনি, ওখান থেকে ও 2 জোড়াই নিয়ে নিয়েছিল। আর এখানে বাচ্চাদের কালেকশনগুলো এত সুন্দর ছিল, আমি আমার কাছে মানে বাচ্চাদের প্রত্যেকটা কালেকশন খুবই ভালো লেগেছিল, আমার ইচ্ছা করতেছিল আমি কয়েক জোড়া নিয়ে নিই, ইনশাল্লাহ আমি কখনো নিব এমন টাইপের বাচ্চাদের জুতা। আচ্ছা যাই হোক, এখানে সাদা জুতাটা, তারপর হচ্ছে ব্লু কালার, ইয়েলো কালার, মানে খুবই ভালো লেগেছিল। দেন হচ্ছে আমরা বাটাতে গিয়েছিলাম, বাটাতে কালেকশন ভালো লাগেনি। আর হচ্ছে বেতে গিয়েছিলাম, বেতেও ভিডিও করতে পারিনি, বেতে আমার ভালো লেগেছিলো 2 জোড়া। আমরা 2 ভনী ওখান থেকে আজকে নিব, আমরা আজকে যাব, যদি নিয়ে থাকি আমি তাহলে ভিডিও অবশ্যই দিব। বে থেকে আমার আম্মু নিয়েছিল, ওখান থেকে জুতি নিয়েছিল, জুতিটা 1990 টাকা। আমি আপুর সাথে হাসতেছিলাম, আমি বলেছি আপু আমরা তো এটা সবসময় মেলায়ও দেখছি 450-500 দিয়ে, আসলে লেদারটা খুবই ভালো ছিল। আমি যখন যদি আজকে আমরা জুতো নিয়ে ফেলি তাহলে আম্মুটা সহ অবশ্যই একটা ভিডিও দিব। আমার সাথে মেয়েদের কালেকশন ছিল না খুব একটা, 2 জোড়া ভালো লেগেছিলো, তাও আমার বোন পরছে কিন্তু ওকে মানায়নি, যার কারণে নেওয়া হয়নি। আর হচ্ছে চায়না প্যাভিলিয়নে হচ্ছে মেয়েদের কালেকশন নেই, ছেলেদের কালেকশন খুবই ভালো আছে। ভাইয়া আমার ভাইয়ের ফ্রেন্ড, উনি খুবই মানে রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেয়। আজকে আমার ভিডিওতে মেয়েদের যে কালেকশনগুলো ছিল সেগুলো শুধুমাত্র অ্যাপেক্সেরই ছিল, আর ছেলেদের যেগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে লামার্সের, অন্যান্য জায়গায় করার সুযোগ হয়নি, যার কারণে করিনি আমি। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।